আপনারা বর্তমানে দেখছেন 50তম সুবর্ণ জয়ন্তী উৎসব মুখবেড়িয়া সুধাওয়ালা ব্যামাগারের তরফ থেকে যেটা হচ্ছে সেই অনুষ্ঠানটি এখানে হবে। চল আপনারা দেখছেন এটা সুধাওয়ালা ব্যামাগারের 50তম দুর্গা উৎসবের যে অনুষ্ঠান সেটা বন্যার কারণে হয়নি, এটা জগদ্ধাত্রী হিসেবে পুজোর সময় এইটা অনুষ্ঠান হবে, কিন্তু বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু হতে পারেনি করোনার জন্য পারমিশন পায়নি বলে। সুন্দরভাবে সাজিয়েছে, আপনাদের এটা দেখুন, এটা ষড়ঙ্গী পুকুর, এইটা হচ্ছে ষড়ঙ্গী পুকুর, যেটা হচ্ছে সত্যি কথা বলতে আমাদের গর্ব। সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে জড়িত হচ্ছে এই মুখবেড়া সুধাওয়ালা ম্যামাগার, দেখতে দেখতে 50টা বছর অতিক্রম করেছে। আজকের হচ্ছে তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল, এই উদ্বোধনী স্থানে এই স্টেজে উদ্বোধনী করা হয়েছিল, অনেক বিশিষ্ট সম্মানীয় মানুষেরা এসেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আপনাদের বর্তমানে আমি ভিজুয়ালটা দেখাচ্ছি চারদিকে, মুখবেড়িয়ার গর্ব বলতে পারেন এই ক্লাবটি। এছাড়াও মুখবেড়িয়া এমনিতেই সাংস্কৃতিক প্রিয় এবং অন্যান্য কাজের সাথে খুব উন্নত জায়গা, করোনার জন্য হয়তো যতটা করবে ভেবেছিল ততটা করা যাচ্ছে না, কোনো অংশে কমও হচ্ছে না। আপনাদের এবার প্যান্ডেল এবং জগদ্ধাত্রী ঠাকুরটা দেখাবো, এবারে মাকে দেখাবো। বর্তমানে মা জগদ্ধাত্রীকে দেখাচ্ছি আপনাদের, আপনাদের এবারে আমরা সুধাওয়ালা ব্যামাগার ক্লাবটি দেখাই, যারা সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি। এবছর তার ব্যতিক্রম নয়, আর এবছর 50 বছর পূর্তি অনুষ্ঠান, এই হচ্ছে মুখবেড়িয়া সুধাওয়ালা ব্যামাগার। প্রত্যেক বছর এখানে সারা দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কোনো পুজোই বাদ থাকে না, সমস্ত পুজোই করা হয়। এবছর সেই প্রাগৈতিহাসিক যুগের অবসান ঘটল, আজকের 50 বছর পূর্তি ঘটল সুধাওয়ালা ব্যামাগারের দুর্গা উৎসবের, বলতে বলতে 50টি বছর অতিক্রান্ত হলো। আপনাদের দুর্গা ঠাকুর দেখালাম, সঙ্গে সঙ্গে দেখুন আর একবার দেখিয়ে দিই আপনাদের। আজ সবে সূচনা হলো, আপনারা প্রত্যেকে আসবেন, মা জগদ্ধাত্রীকে দেখে যাবেন।
ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।